উপর পুলিশের পা পড়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের এই পরিবেশ শহীদদের রক্তের কারণে হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কোরআনে এই পরিবেশ হয়েছে, 14.5 বছরের ছোট্ট শিশু জায়েদ বিন মনির ক্লাস এইটে পড়া অবস্থায় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গেছে, সেজন্য আজকের এই সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোরআন আছে যেখানে আমরা আছি, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, দুনিয়ার কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, কিন্তু বিশ্বনবী যে আন্দোলন করেছেন, বিশ্বনবী যে কোরআনের জন্য অত্যাচারিত হয়েছেন, আপনি যদি সেই কোরআনকে না মানেন, কোরআনের আন্দোলন না মানেন, কোনোভাবেই আল্লাহর জান্নাত আপনার নসিব হওয়া সম্ভব সম্ভব? কিয়ামতের ময়দানে আকাশে যতগুলো তারা, এতগুলো হাউজে কাউসারের পাশে আল্লাহ পেয়ালা দান করবেন, হাজার হাজার উম্মত দিয়ে হাউজে কাউসারের পানি পান করার জন্য সেখানে লাইন ধরে দাঁড়াবে, বিশ্বনবী হাউজে কাউসার দিতে থাকবেন, কিছু লোককে হাউজে কাউসার দিতে গেলেই ফেরেশতারা তাদেরকে আটকিয়ে দিবে, বলবে হুজুর এদেরকে আপনি হাউজে কাউসার দিয়েন না। বিশ্বনবী বললেন কেন দিব না বলো? ফেরেশতারা বলবে হুজুর আপনার পরের আপনার ইসলামের ভিতরে অনেক নিত্য নতুন জিনিস ঢুকিয়েছে, অনেক পরিবর্তন পরিবর্ধন করে নিয়েছে, এদেরকে আপনি পানি দিয়েন না। এবার বিশ্বনবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও, যারা বিভিন্ন পরিবর্তিত জিনিস নেতৃত্বের স্থান থেকে বিভিন্ন ভাবে যারা আমাকে পরিবর্তন করে দিয়েছ, খবরদার তোমরা এখানে এসো না, যারা বেদাত করে বেদাত এবং শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আমাদের কোনো সম্পর্ক নাই, কারণ এক আল্লাহকে যারা চায় তারা অন্য কাউকে চাইতে পারে না। আমরা খুশি চাই কার? আরো জোরে বলেন কার? আখেরাতের জীবন আপনারা চান কি চান না? জিকির করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আল্লাহকে চাওয়া এবং আখেরাতের জীবন চাওয়া, এই তিনটা হলো বিশ্বনবীকে যারা আদর্শ হিসেবে গ্রহণ করবে তাদের জন্য এই তিনটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন বেঁধে দিয়েছেন। এই তিনটা গুণের মধ্যে থাকার জন্য বাংলাদেশে একটা আন্দোলন আছে না নাই? আছে না নাই? আমাদের জীবন যা কার থাক সেই আন্দোলনের সাথে থেকে আল্লাহর কোরআনের জন্য জীবন উৎসর্গ করব। রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি? দি হাত তুলে আল্লাহ রাখান। বলেন হে আল্লাহ, আমাদের হাতগুলোকে, আমাদের এই জীবনগুলোকে কোরআনের আন্দোলনের জন্য কবুল করে নেন। বিশ্বনবীর চূড়ান্ত দোয়া, হুজুর শাহাদাতের মৌত চাইতেন, চাইতেন কিনা বলেন? সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিম সালাতু ওয়াসসালাম আজমাইন শাহাদাতের তামান্না পেশ করেছেন, সমস্ত আসহাবে কেরাম শাহাদাতের জন্য বেকুল ছিলেন, কোরআনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে আব্দুর রহিমের মতো আমরা দুনিয়া থেকে বিদায় হব। আব্দুর রহিমের ডায়েরির মধ্যে আমার একটা ছোট্ট লাইন লেখা ছিল, আমি সেই দিন আল্লাহর দরবারে সিজদা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তার ডায়েরিতে লেখা ছিল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়। ছাত্র শিবিরের যখন প্রেসিডেন্ট হলেন শামসুল আলম ভাই, শামসুল ইসলাম ভাই, সেই সময়ের সদস্য সম্মেলনে গজল পরিবেশনের দায়িত্ব আমাকে দেয়া হলো। শিখ সেই মুহূর্তেই অসংখ্য শহীদের বিভিন্ন জায়গা থেকে খবর আসছে, সেই সময়ের লেখা একটি ছোট্ট গজল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। বলেন গত কয়েকদিন আগেই শফিক কুষ্টিয়ার জমিনে কোরআনের জন্য রক্ত ঢেলে গেল। শাহাদাতের দুই দিন আগে ইমাম সাহেবকে ডেকে জিজ্ঞেস করছেন, ইমাম সাহেব হুজুর আপনি আমার বাড়ি চিনেন নাকি? ইমাম সাহেব হুজুর বলছে, ওই তো তোমার বাড়ি, আমি তো তোমাকে চিনি, তুমি আমার পেছনে নামাজ পড়ো। শহীদ শফিক
নিজের বাড়ির দিকে যখন ইমাম সাহেব আঙ্গুল তুললেন, শহীদ শফিক বলল, না ওটা আমার বাড়ি নয়, কবরস্থানের দিকে বাড়িটা দেখিয়ে দিয়েছে, বলছো ওটা আমার বাড়ি। ইমাম সাহেব বলছে, না ওটা তোমার বাড়ি। শহীদ শফিক বলছে, না ওটা আমার বাড়ি নয়, ওটা আমার স্থায়ী বাড়ি। দুই দিন একদিন পরেই দায়িত্বশীলরা প্রোগ্রাম ডেকেছে কোরআনের জন্য। শফিক এসে কুষ্টিয়ার সভাপতিকে বলছে, রক্ত যেখানে কোরআনের জন্য দরকার সেখানে আমার মতো শফিককে ডাক দিয়েন, এমনি আমাকে ডাকবেন না। দায়িত্বশীল মুখ থেকে বের করে ফেলেছে, ঠিক আছে আগামীকাল পলিটেকনিকে কোরআনের ছেলেদের প্রশিক্ষণ হবে, সেখানে তুমি রক্ত দিতে এসো। সবার আগে শহীদ শফিক সেখানে হাজির হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করে নিয়েছে। এখনো ওই সভাপতি নিজের মনকে বুঝতে পারছে না, এখনো সভাপতি অজ্ঞানের মতো হয়ে আছে। এক একটি শহীদ যখন দুনিয়া থেকে বিদায় হয় তার শাহাদাতের কিছু সাক্ষ্য তারা রেখে যায়। শহীদ জায়েদ গত 2 বছর আগে 3 বছর আগে লক্ষ্মীপুরের মাটিতে শহীদ হলো। শাহাদাতের আগের রাত দায়িত্বশীলদের বৈঠকে তারা বলল, জায়েদ তুমি একটা গজল পরিবেশন করো। এক সপ্তাহ আগে চট্টগ্রাম বিভাগীয় সাংস্কৃতিক মিছিলের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতায় সে ফার্স্ট হয়ে যায়। তাকে বলল, তুমি একটা গজল বলো। সে বলছে, আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও। গজলটা বলে সে বলছে, গজল তো গায়, আল্লাহ শহীদ করবেন কিনা, আল্লাহ শহীদ করবেন কিনা। তার মাকে বলছে, তার মায়ের কাছে যখন সে গেল, মাও কোরআনের আন্দোলনের জন্য অক্ষ করে দিয়েছে নিজের জীবন, বলল মাকে, বলল মা বলল, বাবা ওই যে মিটিংয়ে যে গজলটা তুমি গেয়েছো সেটা আবার গাও। সে বলছে, মা শহীদের গজল তো অনেক গেয়েছি, শহীদ আমি কবে হব, শহীদ হব কবে। পরের দিন সকালবেলায় মিছিলের ডাক আসলো, যেই মিছিলের ডাক সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন সেই মিছিলের ডাক আসলো, লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ। আমরা স্লোগান গুলো দেই না, অনেকে দেয় কিন্তু অনেকে উত্তরটা আসতে দেই, আসলে এই তাকবীরের সাথে ওমর ফারুকের তাকবীরের মিল আছে না নাই, কথা বলা আছে নাই। ইকরামার ঘর থেকে যে মিছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বের করলেন, তারও প্রথম কথা ছিল লিল্লাহে, একটু লিল্লাহে তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আপনারা কি বলবেন, বলেন লিল্লাহে তাকবীর, এত আসতে হাজার হাজার লক্ষ লক্ষ ভাইয়েরা একটু শক্তিগুলো গলার কাছে এনে বলেন তো লিল্লাহে তাকবীর, হয় নাই। আপনারা আমাদের চেঁচাইতে চাচ্ছেন আর কি, আপনারা তো জনসভা শুনে শুনে অভ্যস্ত, জনসভায় দেখবেন নেতারা আসে, নেতারা এসে এরপরে গলায় সাউন্ড নাই, কে বলছে তোর এরকম রাগ করছে, এটা কথা বলার কোনো ঢঙ্গ হলো? বিশ্বনবী কথা কিভাবে বলতে হবে হাদিসের মধ্যে আছে না নাই, কথা কিভাবে বলতে হবে সেটাও শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকবীরের আওয়াজ দিয়ে যখনই বাজারে থেকে আওয়াজ আসলো, জায়েদ বিন মনির জড়িয়ে ছুটে গেল মিছিলে, মিছিলে ছুটে গিয়ে তাকবীরের মধ্যে সামিল হয়ে গেল। পিছন থেকে মা ডাকছে, বাবা নাস্তা করে যা। জায়েদ বলছে, কোরআনের মাহফিল থেকে এসে, কোরআনের আওয়াজ তাকবীর থেকে এসে, স্লোগান দিয়ে এসে তারপরে নাস্তা খাবো। ওখানে গেলেন, 40 জন সন্ত্রাসী তাকে ধরে নিয়ে গেল, বুকের এক একটি পাজর রাইফেল দিয়ে গুতিয়ে গুতিয়ে ভাঙলো। পাশে ছিল পুলিশ দাঁড়ানো, 5-7টা রিক্সাওয়ালা দাঁড়ানো ছিল। সকাল 11টার সময় এই ঘটনা ঘটছে লক্ষ্মীপুর বাজারে, আর প্রত্যেকটি রিক্সাওয়ালা সাক্ষী দিয়েছে।